চারোদিকের পরিস্থিতি দেখে আমার মনটা তো ভীষণ খারাপ আপনাদের মনটা কেমন আমি বিশ্বাস করি আপনারাও ভালো নেই আপনাদের মনটাও খারাপ তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ রেসিপি আই হোপ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিন্তু মনটা ভীষণ খারাপ চারোদিকের পরিস্থিতি দেখে মনটা কীভাবে ভালো থাকে বলেন এর ভিতর আমার ছেলেটা আবার অনেক অসুস্থ তো আজ তিন চার দিন হয়ে যায় অনেক অসুস্থ যার কারণে মনটা আরও বেশি খারাপ কোনো কাজে মন বসছে না ইচ্ছা করছে না কোনো ভিডিও বানাই কোনো ভিডিও আপলোড দিই মন মানসিকতা একেবারেই নষ্ট হয়ে গেছে তারপরও ভিডিও বানাতে হয় কারণ এমন একটা কাজ ভিডিও কথায় বলে না যে সুখে থাকতে ভূতে কিলায় আমার পরিস্থিতি পরিস্থিতিটা এমনই হয়েছে যে আমি এই কাজটা করতে যেয়ে খুব একটা সমস্যার পেতে পড়ে গেছি মানে ফেসবুক বা ইউটিউবে ভিডিও ছাড়া মানে এটা প্রতিনিয়তই ভিডিও ছাড়তে হবে এমন একটা কাজ মানে অন্য কোন কাজ বাদ দিলেও কিন্তু পেজের কাজ বাদ দেওয়া যায় না প্রতিনিয়ত এতে অ্যাক্টিভ থাকতে হবে নিয়মিত ভিডিও ছাড়তে হবে না হয় পেজ ডাউন হয়ে যাবে তো সব কাজ বাদ দিলেও এই কাজ বাদ দেওয়া সম্ভব না তাহলে আমারই ক্ষতি তাই যত অসুস্থ থাকি না থাকি না কেন বা কোনো যত সমস্যা থাকুক না কেন এরপরও ভিডিও ছাড়তেই হবে ইচ্ছা করলেই একবেলা না রান্না করে পারা যায় পারা যেত আগে কিন্তু এখন কিন্তু তা না প্রতিনিয়ত রান্না করতে হবে বা একটা রেসিপি তৈরি করতে হবে শুধু ভিডিও আপলোড দেওয়ার জন্য তো আমার ছেলেটা আজ কদিন ধরে অসুস্থ ইচ্ছে করছিল না যে কোনো কিছু রান্না করি বা কিছু ও তো কিছুই খেতে পারে না তাছাড়া ও এমন একটা অসুস্থর ভেতা যে মানে ওই অসুস্থ হলে নাকি ওকে কিছু খাওয়ানো যাবে না ও কিছু খাওয়ানো যাবে না বলতে মাছ গোছ দুধ ডিম এগুলো নাকি খাওয়ানো যাবে না তো শুধু ভাজি এগুলো খাওয়ানো যাবে তো আমি আজকে এজন্য শুধু এখানে হলো আলু ভর্তা করছি তারপরে হচ্ছে লাউ ভাজি করছি লাল শাক ভাজি তারপরে কালো জিরা এগুলো আজকে ভাজি করে ওকে দিয়েছি এই কদিন ধরেই এরকম খাওয়ানো হচ্ছে তারপরে কি করব পরিস্থিতির শিকার এজন্য এরকম রান্না করতে হচ্ছে এজন্য মনটা খুবই খারাপ এরপর দেশের যে পরিস্থিতি চারদিকে শুধু পানি বাড়ছে এখন শুনছি যে অন্যান্য জেলাগুলোতেও অন্য কিছু কিছু অংশে আরও পানি বাড়বে বাড়ার সম্ভাবনা আছে এগুলো শোনার পর মনে করেন আরও মনটা খারাপ এমনিতেই ফেসবুক করলে যে পরিস্থিতি দেখা যায় ইউটিউবে দেখা যায় এগুলো দেখি এমনি কান্না করে দিতে হয় এরপরে যদি শোনা যায় যে এর কোনো উন্নতি নেই আরও দিন দিন অবনতি তাহলে কি মনটা ভালো থাকে বলেন কি আর করব এক আল্লাহর উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই সবাই মিলে আল্লাহর কাছে আমরা দোয়া করব যে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দুর্যোগ থেকে সবাইকে রক্ষা করুক এটাই আমাদের আল্লাহর কাছে চাওয়া তো আজকে আমি এই তো রান্না করতে চলে আসছি এই জন্য শত ভেতারও তো আলুটা লাউ কেটে নিলাম এরপরে লাল শাকগুলোও আমি ভালো করে বেছে তারপরে এই যে চিকচিক করে কেটে নিয়েছি তারপরে এই তো এখন আমি একটু রসুন দিয়ে বাগার দিয়ে নিলাম তারপরে লাউ কেটে নিয়েছি এরপরে উস্তা ভাজি করছি উস্তাটাও কেটে নিয়েছি সব সবই একটু একটু করে ভাজি করছি মানুষ হলাম তিনজন এর ভেতর অনেক রান্না করলে তো থেকে যায় তো অনেক রান্না করে কি করব অল্প অল্প সব কিছুই রান্না করছি কিন্তু যত কাজ করি না কেন থেকে বেশি মনে পড়ে বন্যা দুর্গতদের অবস্থার কথা শুনলে বা চোখে দেখলে তখন খুবই খারাপ লাগে যারা এইখানে ত্রাণ দিতে গেছে তাদের ভিতরে একজন মারা গেছে পানি ছড়োতে পানি ছড়োতে ই করতে পারে না ওইখানে নাকি একটা লোক মারা গেছে শুনে খুবই কষ্ট লাগছে কেয়ার করা যাবে সব পরিস্থিতি মেনে নিতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই তো লাল শাকটা ভাজি করা হয়ে গেছে আর এরপরে তো এ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লাউটাও ভাজি করে নিলাম তো লাউ ভাজিটা দারুণ হয়েছে আর এখন আমি যে উস্তাটা ভাজি করে নেব একটা মাত্র উস্তা রান্না করব তো এই তো এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি আমি আবার উস্তা ভাজি করতে গেলে একটু পেঁয়াজের ভাগটা বেশি দিই কারণ পেঁয়াজের ভাগ বেশি দিলে উস্তা কিন্তু তিতা কম লাগে বা খেতেও স্বাদ লাগে পেঁয়াজ মরিচটা সব দিয়ে দিলাম হলুদ দিয়ে এরপরে তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো নেড়েছেড়ে নেওয়ার পরে দেখেন প্রায় কিন্তু আমার উস্তে উস্তা ভাজিটাও হয়ে গেছে তো এই উস্তা ভাজিটার ভিতরে যদি একটু মাছ দেন তাহলে কিন্তু আরও সুস্বাদু হয় তো আমার ছেলের তো মাছ খাওয়ানো যাবে না এই জন্য আমি আজকে আর উস্তা ভাজির ভিতরে মাছ দিইনি শুধু উস্তা ভাজি রান্না করছি আর হচ্ছে এই তো সব ধরনের আমার ভাজি করা হয়ে গেছে আর এখনও ওকে আমি খেতে দিলাম এই যে তো হাত দিয়ে খেতে চায় না সবই আমার খাইয়ে দেওয়া লাগে তো সব কিছু রেডি করে ভেবে নিয়েছি খেয়ে খাইয়ে দেবো তো এই তো আমার আজকের রেসিপি যদি আজকে ভিডিওটার কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আজকে ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে আর ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে একটু শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ারে আমার কিন্তু অনেক উপকারে আসবে আমি অনেক উপকৃত হব যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন